গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে 56তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। কয়েক লাখ মানুষের জমায়েত, কিন্তু নেই তেমন কোনো বিশৃঙ্খলা, কারণ এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা শুধু তাবলীগের ছয় উসুল সম্পর্কে শিক্ষা নিচ্ছেন না, বরং সহযোগিতা, সহমর্মিত, ভ্রাতৃত্ববোধ এবং শৃঙ্খলার একটি চরম শিক্ষাও নিচ্ছেন বলা যায়। এবং এই শিক্ষা যাতে সমাজে ছড়িয়ে পড়ে, এটি আসলে সবার প্রত্যাশা। দ্বিতীয় দিনে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু সময় অতিবাহিত হচ্ছে। সকালের দিকে আম্বায়ন হয়েছে, এরপর তালিম হয়েছে, এরপর আবারও বয়ান, এভাবেই চলছে। যদিও প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্বে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম, তবে আগামীকালকে যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতে কিন্তু আরও লাখো মুসল্লি তারা কিন্তু এই ইজতেমাতে আসবেন এবং যে নিজেদের এবং পরিবার এবং দেশের মঙ্গল কামনা করে তারা দোয়া করবেন। মুসল্লিদের সার্বক্ষণিক পানি এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এরপরে ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে, এবং এরপরেও বেশ কিছু অসুবিধা হচ্ছে, কারণ এত মানুষের উপস্থিতি, কিন্তু এই বিষয়ে কিন্তু আসলে মুসল্লিদের কোনো অভিযোগ নেই, কারণ তারা বলছেন তারা আল্লাহর রাজি খুশির জন্য এসেছেন এবং সেক্ষেত্রে তারা মাটিতে শুয়ে কষ্ট করেই আল্লাহর ইবাদত বন্দিকিটা আসলে তারা করতে চান। তো এই ছিল বলতে গেলে অবস্থা।